السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج وصوم رمضان رواه البخاري ومسلم উপস্থিত মসজিদের মুসল্লিয়ান কেরাম প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার মধ্য দিয়ে সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি উল্লেখিত পবিত্র কোরআন এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহল কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনিব সম্মানিত উপস্থিতি আজকে হচ্ছে জিলকাদ মাসের 27 অথবা 28 তারিখ তো সামনে আমাদের একটি ঈদুল আজহা এই ঈদুল আজহা উপলক্ষে কিছু কথা আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান সেটা হচ্ছে হজ এই বিষয়ের উপরেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আগের কিছু কথা বলে নেই হজ সম্পর্কে হজ একটি
গুরুত্বপূর্ণ ইবাদত, এটি ফরজ, যার সামর্থ্য রয়েছে তার জন্য এটি জরুরি, এটি ফরজ, এটি আদায় করতেই হবে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর উদ্দেশ্য ও তার গৃহে হজ করা ওই ব্যক্তির উপরে ফরজ করা হলো। ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গনিয়ুন আনিল আলামিন, যার এখানে আসার সামর্থ্য রয়েছে, আর যে ব্যক্তি তা অস্বীকার করে সে জেনে রাখুক আল্লাহ জগৎবাসী থেকে মুখাপেক্ষীহীন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তার ঘর মক্কা, এখানে আপনাকে হজের উদ্দেশ্যে যেতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে মানুষকে রাজি খুশি বা মানুষের সামনে আপনি হাজির সাহেব হবেন, এই উদ্দেশ্যে যদি আপনি হজ করেন, তাহলে এটি কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেই দিয়েছেন যে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে তার ঘর তাওয়াফ করতে হবে, সেখানে যেতে হবে। আর এটি ফরজ কার জন্য? যার সামর্থ্য রয়েছে। অনেক মানুষেরই সামর্থ্য রয়েছে কিন্তু তারা যেতে ইচ্ছুক না, যায় না। এইরকম অসংখ্য মানুষ পাবেন, গোটা দেশে অসংখ্য মানুষ আছে যারা লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তারা এখনও পর্যন্ত হজের উদ্দেশ্যে তারা নিহত পর্যন্ত কিন্তু কি করে নাই। এজন্য আল্লাহ তাআলা আবার বলতেছেন যে কেউ যদি এটা অস্বীকার করে, সে জেনে রাখুক আল্লাহ কারো মুখাপেক্ষীহীন কিন্তু নয়। এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি কেন যাবেন? আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্যই যাবেন, এটাই কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন। এটি সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 67-তে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে হজ, যাকাত যেরকমভাবে ফরজ, আপনার সলাত যেরকমভাবে ফরজ, আপনার অসংখ্য যেগুলি ফরজ রয়েছে, এই হজও কিন্তু একটা ফরজ বিধান, এই হজ করাটাও একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি ফা ইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে তা সহজ যেটা হয় তা তোমরা কুরবানি করো। এটা এর প্রথম কথাটি হচ্ছেই যে তোমরা হজ এবং উমরার উদ্দেশ্যে কি আল্লাহ তাআলার রাস্তায় বাহির হতে বলেছেন, এর মধ্যে যদি আপনি বাধাপ্রাপ্ত হন তাহলে আপনাকে কুরবানি করতে হবে সেখানে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সূরা বাকারাতে 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে হজ ওমরা এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ, আপনি ঈমান বৃদ্ধি করতে পারেন। কোনো মানুষ যদি হজে যায় তার ঈমান অটোমেটিক বৃদ্ধি পাবে। আমাদের মানুষের ভিতরে কিছু মানুষের এখনও সন্দেহ রয়ে গেছে, এখনও কিছু মানুষের সন্দেহই শেষ হয়নি যে জান্নাত জাহান্নাম কিয়ামত হাসর নাসর, হ্যাঁ এই যে আল্লাহ একজন আছে, অসংখ্য মানুষ এইভাবে তারা একটু করে গবেষণা করতে করতে মানুষ কিন্তু মুসলমান, অসংখ্য মুসলমান নাস্তিক হয়ে গেছে, কি বলেন হয়নি? শুধুমাত্র আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যদি তাওয়াফ করতো, হ্যাঁ রাসূলের দেশে যদি যেত, তাহলে অবশ্যই এই মানুষগুলোর ঈমান বৃদ্ধি পেত, অবশ্যই ঈমান বৃদ্ধি পেত, তারা বুঝতে পারতো যে না ইসলাম সত্য ধর্ম।
তারা কিন্তু এভাবে তারা শুধু সন্দেহর উপরে দিন পার করে দিয়ে নাস্তিক হয়ে গেছে। অসংখ্য মানুষ পাবেন, যেমন একজনকার নাম বলি, মুফতি আবদুল্লাহ মাসুদ। সে এত জঘন্য, এত খারাপ, এত বদমাইশ মুফতি হওয়া সত্ত্বেও, বুঝতে পারছেন, কোরআনের মধ্যে স্যান্ডেল রাখছে, এই কোরআনের পৃষ্ঠা নিয়ে টয়লেটে গেছে, এই কোরআনকে সে থুতু মারছে, এমন কিছু বাকি নাই যে এই বদমাইশ করেনি, অথচ মুফতি, কোরআনে হাফেজ আবার মুফতি, এই মুফতি আবদুল্লাহ মাসুদ। আপনি দেখবেন ইউটিউবে লিখে আপনি সার্চ দিবেন ওর নামটা, তাহলে এসে যাবে। এত বড় বদমাইশ, আলেম সমাজ, আলেম হয়ে একজন, এত বড় একজন আলেম হয়ে তার অবস্থা এরকম, তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায়? আল্লাহ তাআলাকে চিনতে পারেন, দিন ধর্ম বুঝে না, ইসলাম ধর্ম বোঝার চেষ্টা করে না, তাহলে একজন মানুষ কোরআন পড়েও আলেম হয়, একজন মানুষ কোরআন হাদিস পড়ে আলেম হয়, কোরআন হাদিস পড়ে জানে বুঝে, আর আরেক শ্রেণীর মানুষ এই কোরআন হাদিস পড়েও নাস্তিক হয়, বেধর্মী হয়, বুঝতে পারছেন? এই কোরআন থেকেই এক শ্রেণীর মানুষ তারা বলে নবী নূরের তৈরি, বলে না নবী নূরের তৈরি, এই কোরআন পড়েই মানুষই দলিল দেয় আল্লাহ সব জায়গায়, কোরআন পড়েই, আবার এই কোরআন পড়েই আপনাকে বলবে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দরকার নাই। তাহলে স্পষ্টভাবে বোঝা যায় যে এই শ্রেণীর মানুষগুলো নিশ্চয়ই ভুল ব্যাখ্যার মধ্যে রয়েছে, ভুল ব্যাখ্যার মধ্যে আছে। তাহলে কিছু মানুষ এই কোরআন হাদিস পড়ে সঠিক জিনিসটা জানতে পারবে, সেই অনুযায়ী আমলও করবে, তার ইমান বৃদ্ধিও পাবে, সে বুঝতেও পারবে, আবার কিছু মানুষ এটা পড়ে গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যদি যে মানুষটাকে আপনি দেখতেছেন বলতেছে যে নবী নূরের তৈরি, তাকে জিজ্ঞাসা করেন ফেরেস্তারা কিসের তৈরি, সে বলবে নূরের তৈরি, তো নবীও নূরের তৈরি, ফেরেস্তাও নূরের তৈরি, তো ফেরেস্তারাই তো মাটির তৈরি মানুষকে সেজদা করতে বলেছে, তাই না? তাহলে নবীও নূরের তৈরি, ফেরেস্তাও নূরের তৈরি, এটা কেমন হয়ে গেল? অথচ মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে, যত প্রাণী, যত পৃথিবীতে যত প্রাণী দেখতে পাচ্ছেন, সবচাইতে আল্লাহ তাআলার কাছে মান, গুণগত মানের দিক থেকে কে বেশি? এই মানব জাতি, মানুষ জাতি, এই আল্লাহ তাআলা এদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। তাহলে মানুষ এটাকে পড়ে এক শ্রেণীর মানুষ গোমরা হয়ে যায়। ঠিক ওই রকমই আল্লাহর ঘর তাওয়াফে না গিয়ে, হজে না গিয়ে তারা সন্দেহ পোষণ করে, শুধুমাত্র নিজের বিবেকের উপরে, নিজের ব্যাখ্যা বিশ্লেষণের উপরে তারা কিন্তু কি একবারে গোমরা হয়ে গেছে, বুঝতে পারছেন? যদি মানুষ এটা জানতো যে না আল্লাহর ঘরে যেতে হবে, তাহলে অবশ্যই তারা হজে যেত, অবশ্যই তাদের ইমানও বৃদ্ধি পেত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হজের গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, পাঁচটি জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত, এই ঘরের যদি খুঁটি না থাকে, চারটি খুঁটি যদি চারকানিতে না থাকে, বলেন তো এই ঘরটা কি টিকে থাকবে? থাকবে না। ঠিক ইসলামেরও কিছু খুঁটি রয়েছে, ঠিক ইসলামেরও কিছু মূল স্তম্ভ রয়েছে, পাঁচটি স্তম্ভ রয়েছে, এটা আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান, মর্মে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অর্থাৎ কালিমার শাহাদত বা লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু রাসূল, এই যে এই কালিমার শাহাদত, এখানে সাক্ষী দেওয়া হয় তাওহীদ প্রতিষ্ঠার জন্য,
সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটা এক নম্বরের ইসলামের এক নম্বরের একটি খুঁটি, গুরুত্বপূর্ণ খুঁটি এটা। এটা যদি কেউ না করে তার ইমান নেই। সে কেউ যদি এটা অস্বীকার করে সে কি মুসলিম থাকতে পারবে? পারবে না। দুই নম্বর বলা হয়েছে সালাত কায়েম করা, তিন নম্বর জাকাত প্রদান করা, চার নম্বর হজ সম্পাদন করা। যেটি আজকের বিষয়ের সাথে মিল রয়েছে সেটি হচ্ছে হজ সম্পাদন করতে হবে, এটি চার নম্বর খুঁটির কথা রয়েছে। পাঁচ নম্বর রমজান মাসের সিয়াম পালন করা। তাহলে এই পাঁচটি স্তম্ভ হচ্ছে ইসলামের খুব গুরুত্বপূর্ণ খুঁটি। এই পাঁচটি ছাড়া ইসলাম আপনার ভিতরে টিকে থাকবে না। এই পাঁচটাই লাগবে আপনাকে। আপনি যদি একজন ভালো মুমিন হতে চান, ভালো মুসলিম হতে চান, তাহলে আপনাকে আগে এই পাঁচটি বিষয়ের উপরে ভালো জ্ঞান রাখতে হবে। এই পাঁচটি বিষয়ের উপরে আপনাকে কী করতে হবে? আমল করতে হবে, আমল করতে হবে। আজকের যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে হজ। হজের এই পর্যায়ে এসে বলতে চাচ্ছি যে হজ আপনাকে সম্পাদন করতেই হবে। হজ আপনার সামর্থ্য থাকলে আপনাকে যেতেই হবে। আপনি যদি গত বছর এই চিন্তাভাবনাটি করতেন তাহলে হয়তোবা এই বছর যাওয়া সম্ভব হতো। যেহেতু এখন পরিস্থিতি খারাপ, যদিও এখন যদি আপনার সম্ভব নাও হয় তাহলে আপনি কি করবেন? আগামীতে আপনার চিন্তাধারা এরকম নিয়ত খাস রাখবেন যে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তো আমি আগামী বছর যাব ইনশাআল্লাহ। এইরকমভাবে আপনি যদি নিয়ত করতে পারেন, আপনার মনে মনে আপনি এরকম একটা নিয়ত করে ফেলেন যে আমাকে হজ যেতে হবে, নবীর দেশ আল্লাহর ঘর, এখানে হজের উদ্দেশ্যে আমাকে আল্লাহকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যেতেই হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাসু ক্বাদ ফরাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। ফাকালা রাজুলুন আকুলুন আমিন ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণে বললেন, হে জনগণ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। তোমাদের উপরে কি হজ ফরজ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হজকে সম্পাদন করো। হজকে আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কী করবেন? হজকে আপনি করে ফেলবেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রসুল, তা কি প্রতি বছর তিনি নীরব থাকলেন? এবং সে লোকটি তিনবার বললেন যে আল্লাহ রসুল, এই আমাদেরকে মানে প্রত্যেক বছর হজ করতে হবে। তো আল্লাহ রসুল চুপ থাকলেন, কিছু বললেন না, কিছু বললেন না। তিনবার এরকম বলার পরে তিনি কিছু বলেননি। তারপরে বললেন যে অন্য একটা সময় যে আল্লাহ রসুল, আপনাকে তিনবার প্রশ্ন করা হলো যে আমরা কি প্রত্যেক বছর হজ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদের ওই সময় বলি যে হ্যাঁ প্রত্যেক বছর হজ করবা, তাহলে এটা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যেত, জরুরি হয়ে যেত, এই হজটা জরুরি হয়ে যেত। এই কারণে আমি ওই সময়তে বলিনি, ভাষণের মাধ্যমে, কথা বক্তব্যের মাধ্যমে। তখন তিনি চুপ থেকেছেন। তার মানে এটা জীবনে একবার ফরজ, একবার আপনাকে যেতেই হবে, বাকি আপনি যতবার যাবেন নফল পরিণত হয়ে যাবে। আর ওখানে আপনার হজ যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলেন তাহলে আপনি নিষ্পাপ মাসুমের মতো হয়ে যাবেন, নিষ্পাপ নিষ্পাপ হয়ে আসবেন আপনি সেখানে গিয়ে। এত একটা ফজিলতপূর্ণ এই আল্লাহ তাআলার ঘর, এত ফজিলতপূর্ণ। আপনি এখানে সালাত আদায় এক রাকাত করবেন আর ওখানে এক লক্ষ রাকাত সালাত আদায় রাকাত যদি আপনি সালাত আদায় করেন, এখানে যে নাকি হবে ওখানে এক লক্ষ গুণ সওয়াব বেশি হবে। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা এটাকে হেলায় খেলায় কিন্তু সময়টাকে এভাবে নষ্ট করে দেই। আমরা কিন্তু কেউই এটা কিন্তু আমাদের মাথায় ধরে না যে এই জিনিসটা আমাদের করা জরুরি। সামর্থ্য আছে আপনি যান, যেতে আপনি বাধ্য,
এটি আপনার জন্য ফরজ। আপনার সামর্থ্য, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছুই আপনি করতেছেন, কিন্তু একটি বারও আপনি ভাবতেছেন না যে আমাকে হজেও যেতে হবে, হজও করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটি আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনাকে হজে যেতেই হবে, তা না হলে আপনি কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবেন কিয়ামতের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাল আকরাব আকরাব না হাজিসি সাআল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাতান ক্বালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আকরা বিন হাবেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর ফরজ না জীবনে একবারই ফরজ? তিনি বললেন, না, বরং হজ জীবনে একবার ফরজ, যে অধিক করবে তার জন্য নফল হয়ে যাবে। যে কথাটি আগে বলেছিলাম যে জীবনে একবার করা ফরজ, বাকি যদি আপনি আরও হজ করতে চান তাহলে সেগুলি নফলে পরিণত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা লা ইউহাজ্জানান বাইতু ওয়ালা ইউতামারা না বাদ খুরুজিন আও ইয়াজুনা ওয়া মাউজুআ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরও বাইতুল্লাহ হজ ও ওমরা পালিত হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াজুজ মাজুজ, এই একটা দল আসবে পৃথিবীতে কিয়ামতের আগে, বুঝতে পারছেন, তখনও হজ কিন্তু মানে পালিত হবে। এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে একদিন খুতবাতে কথা বলবেন ইনশাআল্লাহ। তো এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ সামনের দিকে কথা বলবো। এই এই ব্যক্তিরা আসার পরেও হজ কিন্তু হতেই থাকবে, যতদিন পর্যন্ত হজ আল্লাহ রাসূলের আল্লাহ তাআলার এই ঘরে হজ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউহাজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সুবহানাল্লাহ বলেন, কত গুরুত্বপূর্ণ বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, যতদিন পর্যন্ত এখানে মানুষ হজ পালন করবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আপনারা সামনের দিকে এগিয়ে বসুন, পিছনের দিকে জায়গা কম, যেহেতু আপনারা সামনের দিকে আগান, সামনের দিকে একটু করে আগে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামনের জায়গা যে পূরণ করে বসবে, বুঝতে পারছেন, তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। আর আপনারা সবসময় খালি পিছে পিছে থাকেন, অনেক সময় আগে এসেও আপনারা দ্বিতীয় কাতারে বসে থাকেন। কারণটা কি? সামনের কাতারের মর্যাদা যদি আপনি জানতেন তাহলে লটারি করে আপনি সামনের কাতারে আগে বসতেন, লটারি করে সে সাতটার দিকে আসে মসজিদ দখল করে বসে থাকতেন আগের কাতার, সামনের কাতার। তো তাহলে এত সওয়াব থাকা সত্ত্বেও আপনি সামনের কাতারে বসেন, আপনি পিছনের মাঝখানের কাতারে বসে থাকেন, এটা করবেন না, খুব সাবধান। আরেকটি বিষয় লক্ষ্য করে আমি দেখি অনেক সময় চার হাত পা আপনারা এক জায়গায় করে মানে হাঁটু উঁচা করে বসে থাকেন, এটি কিন্তু কুকুরের মতো বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুকুরের মতো বসতে নিষেধ করেছেন, এটি হারাম, মনে রাখবেন। চার হাত পায়ে এক জায়গায় করে যেটা বসা এটি কিন্তু করবেন না, খুতবার সময় তো আরও না, কোনো সময় বসবেন না, এটি কুকুরের মতো বসা। কুকুর যেভাবে বসে এভাবে বসতে নিষেধ করেছেন, সোজা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদান ওয়া তাদিল্লুদ দাল্লা তো ওয়া তা'রিদুল হাজাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ্জের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে, কারণ মানুষ কখনো কখন যে অসুস্থ হয়ে পড়ে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। যে ব্যক্তি হজের সংকল্প করে, হজের নিয়ত করে, হজ করার উদ্দেশ্যে শুধু নিয়ত করে, সে যেন খুব দ্রুত এই কাজটি করে ফেলে, খুব দ্রুত করে ফেলে। কারণ কি? কখন যে আপনি কীভাবে অসুস্থ হয়ে পড়বেন এটা বলা সম্ভব নয়, কখন যে আপনার সামনে কী বিপদ মানে আসতেছে এটা আপনি বুঝতে পারবেন না, এটা আপনি বুঝতে পারবেন না। কাজেই আপনার নিয়ত করবেন যেন খুব দ্রুতই সেটা আপনি করতে পারেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে নিয়ত করার পরে আর দেরি
করবেন না, কারণ আপনার সামনে কোন কোন ধরনের আপনি অসুখে অসুখ বিসুখে পড়বেন এটা বলা সম্ভব নয়, এটা আল্লাহ রসুল বলতেছেন এই কথা। অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে, আর নিয়ত করার পাশাপাশি আপনি এটা কাজটি সম্পাদন করবেন। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাল্লু ইলা হাজ্জি ইয়ানিল ফারিদাতুন ফাইন আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমরা দ্রুত ফরজ হজ সম্পাদন করো, কারণ তোমাদের কেউ জানে না কখন অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়। আপনার কি প্রয়োজনীয় জিনিস আপনার সামনে এসে যাবে এটা বলা সম্ভব নয়, কাজেই হজ খুব দ্রুত করে ফেলবেন। এটি হচ্ছে মেইন কথা, আজকের মেইন বিষয় এটাই যে সামনে আমাদের গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস, সেটা হচ্ছে জিলহজ মাস। সামনে আর দুই তিন দিন আছে, এই মাস শেষে এই মাসের এক তারিখ এসে যাবে। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসের এত গুরুত্বপূর্ণ, এই মাসের প্রথম 10 দিন এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ যে জিহাদের ময়দানে গিয়েও আপনি এত সওয়াব অর্জন করতে পারবেন না। এই সামনে যেই আপনার 1 তারিখ আসতেছে, এই জিলহজ মাসের যে 10 দিন, এই 10 দিন এত গুরুত্বপূর্ণ, কাজেই এই মাসে এই 10 দিন আপনি বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন, বেশি বেশি করে আপনি দান সদকা করার চেষ্টা করবেন, বেশি বেশি করে আপনি ভালো কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিলহজ মাসের 9 তারিখে কেউ যদি সিয়াম পালন করে, মানে আরাফার দিনে, আরাফার দিনের কথা, কেউ যদি সিয়াম পালন করে তার আগের এবং পিছের 2 বছরকার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কত গুরুত্বপূর্ণ! অবশ্যই আমরা সবাই চেষ্টা করব এই 9 জিলহজ এই দিনটাতে, অর্থাৎ ঈদের আগের দিন, ভালো করে মনে রাখবেন, ঈদের আগের দিন আপনি সিয়াম পালন করবেন, আপনি 2 বছরকার এই গুনাহ থেকে আপনি মুছে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। এটার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে এই জিলহজ মাসের এত গুরুত্ব, জিলহজ মাসের এত গুরুত্ব, আপনি জিহাদের ময়দানে গিয়েও আপনি এত সওয়াব অর্জন করতে পারবেন না। তবে আরেক শ্রেণীর মানুষের কথা বলেছেন এই হাদিসের মধ্যে, যে সেটা হচ্ছে কে, জান মাল নিয়ে যে ব্যক্তি জিহাদে বাহির হয়ে গেছে, ওর সমতুল্য আবার হতে পারবেন না, ওর সমতুল্য হতে পারবেন না। যে ব্যক্তি জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে আর ফিরে আসেনি, ওর সমতুল্য বাদে আপনি যত নেক কাজ করেছেন সব কাজই কিন্তু কি, এই এটার নিচে, এই 10 দিনের নিচে। কাজেই আপনি বেশি বেশি করে এই 10 দিন আপনি বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন, বেশি বেশি করে আপনি নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। প্রথম যে বিষয়টি কথা বলছিলাম সেটা হচ্ছে হজ। এই হজ যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই এটাকে আপনারা পূরণ করবেন, এটা অবশ্যই পূরণ করবেন। আর যদি আপনি এটা না করতে পারেন তাহলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাবেন, এটি নিয়ত করে ফেলেন। আল্লাহ যেন আমাদের অবশ্যই তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কুরবানি। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার অনেকগুলি মাধ্যম রয়েছে, কি রয়েছে, অনেকগুলি মাধ্যম রয়েছে, তার একটি অনেক বড় মাধ্যম হচ্ছে কুরবানি। এই কুরবানি এত গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারেন, যার কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা এই কুরবানি সম্পর্কে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করো, সালাত কায়েম করো, আর আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তোমরা কুরবানি করো। বুঝতে পারছেন?
তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম কথাটি আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, তার পরের কথাটি কুরবানির কথা বলেছেন। কুরবানি নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আপনাদের মাথায় রাখতে হবে। সামনে যেহেতু আমাদের জিলহাজ মাস, এই জিলহাজ মাস উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যা সবারই আমাদের জেনে রাখা ভালো। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আপনি চুল, মোষ, এ ধরনের নখ কাটা থেকে বিরত থাকবেন। যারা আপনারা যারা কী করবেন, কুরবানি দেবেন, এগুলি কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। তাহলে কী হবে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করে তারা যেন জিলহাজ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত নিজেদের চুল নখ কর্তন না করে। তাহলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনি চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এসব কাটা থেকেই বিরত থাকবেন। এক কথাই, চুল নখ এগুলি কর্তন করা থেকে বিরত থাকবেন। আরেকটি বিষয়, কুরবানির যে গুরুত্বপূর্ণ বিষয়, আগামী সপ্তাহে যদি ইনশাল্লাহ কথা বলবো কুরবানি সম্পর্কে। আজকে কিছু যারা কেনাকাটা করবেন, গুরুত্বপূর্ণ বিষয়, যারা আগেই কেনাকাটা করতেছেন বা করবেন, অবশ্যই আপনি দেখে শুনে নিখুঁত যে জিনিসটা, গরু, ছাগল, তারপরে আপনার উর্দুম বা যেগুলি দ্বারা কুরবানি হয়, এগুলি অবশ্যই আপনার জন্য নিখুঁত হতে হবে কুরবানির বিষয়ে। আর আকিকা কিন্তু এমন নয়, আকিকার যেমন তেমন একটা কি ছাগল ছাগি হইলেই আকিকা হয়ে যায়, আকিকা আলাদা কুরবানি আলাদা। অনেক মানুষই আবার ওই কুরবানির সময় আকিকারও নিয়ত করে, না এরকম একসাথে এক ঢালে দুই পাখি, এটা কিন্তু হবে না, সাবধান, এটা হবে না। একসাথে এক নিয়তে দুইটা জিনিস হয় না। আকিকা হয় সাত দিনে, আকিকা হয় সাত দিনে, সাত নম্বর দিনে আকিকা করতে হয়। আর কুরবানি এটা প্রত্যেক বছর এটি করতে হয়, যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই এই কুরবানি করার চেষ্টা করবেন। এই কুরবানির রক্ত, মাংস, কোনো কিছু গোস্ত টোস্ত এগুলি আল্লাহ তাআলার দরবারে যায় না, যায় আপনার তাকওয়া, আল্লাহ ভীরুতা, আপনি কতটুকু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এটি করেছেন, এটুকু আল্লাহ তাআলার দরবারে যায়। বুঝতে পারছেন? কাজেই আপনি চেষ্টা করবেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করার। এখানে কুরবানির যে বিষয়টি রয়েছে, অনেক ভাগ বণ্টন নিয়ে বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম কথা আপনার আমার মধ্যে বিদ্যমান রয়েছে, যেগুলি অনেকই অনেক কিছুই ভুল রয়েছে, সেগুলি আগামী সপ্তাহে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে শুধু এতটুকু বললাম যে হজ যাদের, আপনাদের যারা সামর্থ্য রয়েছে তারা অবশ্যই এবছর নিয়ত করবেন, যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তাহলে অবশ্যই আগামী বছর হজে যাওয়ার চেষ্টা করবেন। আর যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, যারা সাত ভাগে পাঁচ ভাগে কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এ ধরনের নিয়ত থেকে বেঁচে থাকবেন। একটি পরিবার থেকে একটি আপনি কুরবানি করবেন, এক পরিবারে যদি সাতজন থাকেন তাও সমস্যা নেই, কিন্তু সাত পরিবার নয়। সাত পরিবারের যে হাদিস, এটি এই হাদিসটি সফরের উদ্দেশ্যে, সফরে গিয়ে আল্লাহ রাসূল এরকমটি করেছিলেন, আর বাকি সময়টিতে তিনি একটি করে প্রত্যেকটা পরিবারে একটি করে কুরবানি বা দুইটি করে কুরবানি করতে বলেছেন। কাজেই আপনি পারলে দুইটি করেন, সামর্থ্য থাকলে দুইটি করেন, অল্প সামর্থ্য থাকলে অল্প একটি করেন। আপনার ওই ভাগের যোগে গিয়ে ওখানে কারো কারো হালাল টাকা থাকবে, কারো হারাম টাকা থাকবে, এর ভিতরে সন্দেহ থাকবে যে কুরবানিটা আমার হয় কি হয় না, এ ধরনের একটা যদি আপনার মনের ভিতরে সন্দেহ এসে যায়, তাহলে সন্দেহ থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছে, যেখানে সন্দেহ আছে ওখানে যাইতেই নিষেধ করছে। কাজেই আপনাকে এটা গুরুত্ব সাথে বলবো যে এ ধরনের চিন্তাভাবনা থেকে বেঁচে থাকবেন। আপনি যদি ছোটও হয় আপনি একটি কুরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই নেক আমলগুলি
যেন কবুল করে নেয় বলি আল্লাহুম্মা আমিন। এ বলে সংক্ষিপ্ত খুতবা আজকে এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।